নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কৃত টোল ও মাদ্রাসা নিয়ে এক আলোচনা সভা শিলচরে, হিমন্তের নিন্দায় সরব বক্তারা। অপহরণের 48 দিনের মাথায় উদ্ধার রমিজের মৃতদেহ, চাঞ্চল্য জগদীশপুরে। চলে গেলেন কংগ্রেসের যুবনেতা মেহবুব, শুধু দল নয় ব্যক্তিগত ক্ষতি বললেন সুস্মিতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উত্তর পূর্ব ভারত ইমারতের শরিয়ায় ও নদওয়াতু তামিরের ব্যবস্থাপনায় স্থানীয় ইলোরা হোটেল হেরিটেজ হলে আসামের সংস্কৃত টোল ও মাদ্রাসা শিক্ষার সমস্যা সম্পর্কে বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত মৌলানা ইউসুফ আলী। এদিন সভায় সংস্কৃত ও মাদ্রাসা সম্বন্ধে বিভিন্ন বক্তারা তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন এবং মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তার তীব্র নিন্দা জানান বক্তারা। শিক্ষামন্ত্রী মহাশয়ের শিক্ষা বিভাগ থেকে সেবা সেকেন্ডারি বোর্ড এডুকেশনের কোর্স কারিকুলাম জেনারেল সাবজেক্টের মাদ্রাসা এবং সংস্কৃত বোর্ডের জন্য কারি আইন পাস করে এটা দিয়েছেন এবং এখানে আপার প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেল পর্যন্ত জেনারেল সাবজেক্ট সোশ্যাল স্টাডিজ ম্যাথমেটিক্স সায়েন্স ইত্যাদি ইংলিশ আসামিজ বেঙ্গলি ইত্যাদি সব কিছু দেওয়া হয় এবং সরকার 1989 এ মাদ্রাসার ফাইনাল পরীক্ষাকে HSLC-র সমমর্যাদা দিয়েছিলেন, এটাকে HSLC-র মর্যাদা দিয়েছে। এটা আসাম ইউনিভার্সিটি, গুয়াহাটি ইউনিভার্সিটি এবং ডিব্রুগড় ইউনিভার্সিটিও স্বীকৃতি দিয়েছে। এত সব থাকা সত্ত্বে হঠাৎ একজন মাননীয় মন্ত্রী মুখ দিয়ে বলে দিলেই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে পারেন না। আমরা বদ্রভাবে তার কাছে সরকারের কাছে অনুরোধ করার চেষ্টা করব যাতে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করে মাদ্রাসা শিক্ষা ও সংস্কৃত শিক্ষাকে আরো উন্নত করে তোলার জন্য চেষ্টা করে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গ্রন্থাগার সঞ্জীব দেব লস্কর, হাইলাকান্দি থেকে আগত অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, দক্ষিণ আসাম সংস্কৃত প্রচার ও প্রসার সমিতির সভাপতি নিরঞ্জন দত্ত, জয়নাল আবেদিন প্রমুখ। কাটিগড়া জগদীশপুরে রমিজউদ্দিনের পঞ্চাগলা মৃতদেহ 48 দিন পর উদ্ধার করল কাটিগড়া পুলিশ। এতে সহযোগিতায় ছিল বদরপুর পুলিশ। ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি নাথের উপস্থিতিতে কাটিগড়া থানার ওসি নয়নমণি সিনহা, বদরপুর থানার SI কমলেশ সিংহের নেতৃত্বে করিমগঞ্জ জেলার সরপুর গ্রামের এক পরিত্যক্ত পুকুর থেকে রমিজের পঞ্চাগলা লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে লাশটি পাঠানো হয়। দেউতাকে এটা আসাদ আলী তেখেত এটা মানে এজাহাৰ দাখিল কৰিছিলে, আমাৰ এটা অপহৰণ মোক ৰুজু কৰা হৈছিলে। সেই অপহৰণ মোৰ সংক্ৰান্তে আমি কেইজনমান ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছিলোঁ আৰু সেই এৰেষ্ট কৰা ব্যক্তি যিজন মোৰ ব্যক্তি এজন আছিলে কমৰুল ইছলাম। সেই কমৰুল ইছলামৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত আজি আমি যিজন অপহৃত ব্যক্তি রমিজউদ্দিন তেখেতৰ মৃতদেহটো বদরপুর থানার অন্তর্গত, করিমগঞ্জ জেলার বদরপুর থানার অন্তর্গত রসলপুর গাঁৱৰ এটা পুখুরীর পৰা বস্তাত বান্ধি রাখা অবস্থাত উদ্ধার করবলৈ সক্ষম হয়। এতিয়া বডিটো কি কৰিছে? বডিটো বদরপুর থানার পৰা তেওঁলোকে এইটো টেকআপ কৰিছে, তেওঁলোকে মাজিষ্ট্ৰেটৰ পৰা এইটো চোৰাঠাল কৰাইছে আৰু পষ্টমৰ্টেমৰ কাৰণে পৰিমহ শ্ৰী হস্পিটেল প্ৰেৰণ কৰা হৈছে। অপহৰণ গোচৰত কেইজনমান এৰেষ্ট হৈছে এতিয়া? আমি এই সংক্ৰান্তত এতিয়ালৈকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম বড়ভূইয়া বৃহস্পতিবার সকাল 5:15 মিনিটে শিলচর কনকপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 44 বছর তিনি রেখে গেছেন মা স্ত্রী দুই কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ তার মৃত্যুতে কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এদিন দলীয় কর্মকর্তা ছাড়াও অনেক মানুষের সমাগম ঘটে তার বাড়িতে তার জানাজার নামাজ সম্পন্ন হয় বিকেল 5টায় এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আতাউর রহমান উত্তরপূর্ব কংগ্রেসের বিশিষ্ট নেতা শরীফুজ্জামান প্রমুখ এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বলেন মেহবুবের মৃত্যুতে দলের যেভাবে ক্ষতি হয়েছে ঠিক তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে তার তিনি আরো বলেন ছোট থেকে মেহবুবের সাথে রাজনীতি করে আসছেন তার বাবা প্রয়াত সন্তোষ মোহন দেব মেহবুবকে নিজের ছেলের মতো মনে করতেন আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষতিটা আমার ব্যক্তিগতভাবে হয়েছে আর পার্টিরও অনেক বড় ক্ষতি হয়েছে মেহবুব চলে যাওয়া কিন্তু আমি মেহবুবকে একজন শক্তিশালী মানুষ হিসাবে সবসময় মনে রাখব কারণ অসুস্থতা হওয়ার সত্ত্বেও যেভাবে ও ফাইট করে গেছে সেটা আমি কোনোদিন ভুলব না এবং মেহবুব আলম বড়ভূঁইয়া আজ সকাল 5:15 পরলোক গমন করেন তিনি কর্কট রোগে আক্রান্ত হয়ে বম্বে টাটা ইনস্টিটিউটে চিকিৎসা দিচ্ছিলেন দু বছর লড়াই করে এই লড়াকু নেতার জীবন দিয়ে আজ সকাল 5:15 স্তব্ধ হয়ে যায় খুব অল্প বয়সেই ওর মৃত্যু হয়েছে ও কংগ্রেস সংগঠনের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত ছাত্র রাজনীতিতে শুরু করে যুব রাজনীতি এবং জেলাস্তরেও সে রাজনীতি করে গেছে সে প্রাক্তন এনএসইউ সভাপতি ছিল তার মৃত্যুতে কংগ্রেস পরিবার মর্মাহত এবং এই অকাল প্রয়াণে তার আত্মার চিরশান্তি হোক সেটাই কামনা করে ভগবানের কাছে এবং তার পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বোত্তর এরিয়া বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তর পূর্ব কংগ্রেসের বিশিষ্ট নেতা শরীফুজ্জামান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম বড়ভূঁইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন অত্যন্ত বিনয়ী ভদ্র এবং পরোপকারী ব্যক্তি মেহবুব এনএসইউআই এর সভাপতি থেকে রাজনৈতিক জীবন শুরু করে ধাপে ধাপে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে আজীবন কংগ্রেসের দলের জন্য কাজ করে গেছেন তিনি তার আত্মার চিরশান্তি কামনা করেন বৃহস্পতিবার উধারবন্দের শালগঙ্গা জিপিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন শতাধিক নেতা কর্মী এদিন শালগঙ্গায় স্থানীয় ইউথ ক্লাবে শালগঙ্গা জিপি সভানেত্রীর প্রতিনিধি বাপ্পী নন্দীর ব্যবস্থাপনায় এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় এতে শালগঙ্গা জিপির শতাধিক বিজেপি কর্মী কংগ্রেস দলের কাজে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দেন এদিনের সভায় উপস্থিত ছিলেন উধারবন্দ মণ্ডল কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া প্রাক্তন মন্ত্রী অজিত সিং বাপ্পী নন্দী জীবিদেশ দাস সহ অন্যান্যরা আমাদের শালগঙ্গা জিপিতে প্রায় 100 জনের মতো বিজেপি কর্মী কংগ্রেসে আজকে যোগ দিয়েছেন তার জন্য আজকে এই সভা এবং আমরা যে দৃঢ় বিশ্বাস যে আস্তে আস্তে আমাদের উদারপুর কনস্টিটিউন্সিতে কংগ্রেসের হাওয়া বইছে আমাদের মণ্ডলে যারা কর্মকর্তারা আমার বাপ্পী সহ যারা আছেন আমার জিপিতে বিশেষ সবাই অত্যন্ত কষ্ট করে বাগান পঞ্চায়েত হোক বাগানের লোক হোক আমাদের ব্লক কংগ্রেস হোক পটুয়া এইগুলো জিনিসই আমরা চাই যে আমরা ভালোভাবে কাজ করি ভালোভাবে কাজ করে আগামী দিনে আরও একদম সুন্দরভাবে কাজ করতে পারি তার জন্য চেষ্টা করি আর বিজেপি থেকে আজকে দিনে কংগ্রেসে জয়েন করা এটা বিরাট মারাত্মক ব্যাপার অনেক বড় ব্যাপার আমি মনে করি কারণ অনেক জায়গায় সবাই বলছে কংগ্রেস চলে গেল কংগ্রেসের ধ্বস নামে গেছে সেটার প্রমাণ কংগ্রেসের ধ্বস নামেনি বরং এখন ওই দল থেকে আমাদের কংগ্রেসের জন্য কাছাড় জেলার লেবারপুত এলপি স্কুলে চলছে দেদার দুর্নীতি স্কুলের হেডমাস্টার শাজাহান ভুঁইয়ার নেতৃত্বে অবৈধভাবে গঠন করা হয়েছে এসএমসি 1022 পূর্ব লেবারপোতা এলপি স্কুলে তাছাড়াও রয়েছে চাল কেলেঙ্কারি স্কলারশিপ কেলেঙ্কারি সহ বিভিন্ন সমস্যা বৃহস্পতিবার এ নিয়ে কাছাড়ি জেলা শাসকের হাতে এক স্মারকপত্র তুলে দেন স্থানীয়রা পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিভাবকরা ও স্থানীয়রা বলেন স্কুলের চতুর্দিক জলমগ্ন থাকায় অনেকবার সভাপতিকে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না অবৈধভাবে প্রধান শিক্ষক শাজাহান ভুঁইয়া এসএমসি গঠন করেছেন এবং স্কলারশিপ সহ লকডাউনের সময় সরকার চাল বিতরণ করতে বলেছিল সেটাও তিনি আত্মসাত করে রেখেছেন এদিন জেলা শাসকের কক্ষে অভিভাবকের তরফে উপস্থিত ছিলেন কুমারুজ্জামান বড়ভূঁইয়া আব্দুর রব রেজিয়া বেগম প্রমুখ স্কুলের দুর্নীতি আর সীমাহীন দুর্নীতি স্কুলে পড়াশোনা হয় না স্কুলে
সামান্য দুই দিন আগে স্কুলের এসএমসি গঠন নিয়ে মারপিট হয়েছে। স্কুলের এসএমসি গঠনের সময় মর্জি মাফিক এসএমসি গঠন করা হয়েছে। এসএমসিটা মাস্টারের নিজের একজন মানুষ দিয়ে বানানো হয়েছে এসএমসি, আর গার্জেন টকলর সই লওয়া হয়েছে খালি পেপারে, কোনো প্রসিডিং লেখা ছাড়া সই লওয়া হয়েছে। আর এরপরে তার কমিটি ম্যানেজমেন্ট কমিটি বানানো হয়েছে। এক পার্টির মানে বাকি অভিভাবকের অভিযোগ আসলো যে আমরা এই এসএমসি মানি না, তারা বাইরে আর পরেও তারা মর্জি মাফিক এসএমসি বানাইছে। আর খেলা দেখা করিয়া কে করে এটা, এটা স্যারের নাম শাহজাহান বড়ুইয়া, তাইন স্কুলের হেডমাস্টার। না, লকডাউনের চাউলের সময় মাত্র দুইবার দেওয়া হয়েছে, তাও মানে শুকায় শুকায় হওয়া চাউল, আর টাকা 110 টাকা করে দেওয়া হয়েছে। আর আমরা চাই যে স্কুলটা মানে শিক্ষার পরিবেশ, যেহেতু এটা শিক্ষার পরিবেশের মতো থাকো, আর এটা মানে বর্তমানে শিক্ষার পরিবেশের যোগ্য না। আর এই টিচার থাকলে আমরা মানে বাচ্চারা মানে মূর্খ মানে কি সীমাহীন, মানে আর বাচ্চারা পড়াশোনা করতে পারতো না। বড়খলা বিধানসভা সমষ্টির অন্তর্গত তামাছড়া চা বাগানের শ্রমিকরা বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, ভারত স্বাধীন হওয়ার পর তামাছড়া চা বাগানের উন্নয়ন হয়নি, কিন্তু বর্তমান বিধায়ক কিশোরনাথ তামাছড়া চা বাগানের উন্নয়নের জন্য দুর্গা মণ্ডপ, মন্দির, কালভার্ট ইত্যাদি নানা উন্নয়নমূলক অনেক কাজ করেছেন। এ নিয়ে বাগানের শ্রমিকরা বিধায়কের কাজের ভূয়সী প্রশংসা সহ সন্তোষ ব্যক্ত করেন। আগামী বিধানসভা নির্বাচনে বিধায়ক কিশোরনাথকে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য তারা আশাবাদী। অত বছর দেখি মানে কত নেতা আইছে মানে, কিন্তু এরকম মানে আমরারে পাইছি না। আমরারে কারেন্ট এখানে নাই, কারেন্ট পর্যন্ত দিছে আমরা কিশোরনাথ। এরপরে এত বড় মাছ মন্দির এটাও দিছে, এরপরে এখানে একটা কালপাট এটাও দিছে, এরপরে শিব মন্দির দিছে। আচ্ছা, এটা তো দেবে, কিন্তু এই কাজটা কত টাকার কাজ? কাজটা হয়তো মানে 15 লাখ টাকার। 15 লাখ টাকার কাজ। এই জায়গাটা কোনটা? তামাছড়া। তামাছড়া বাগান। আচ্ছা, আপনি কি এখানে? আমি তামাছড়া বাগানে ওয়ার্ড মেম্বার, শ্রী বনমালী ঘাটুয়ার। আপনারা কি কিশোরনাথের উপরে খুব সন্তুষ্টি? কিশোরনাথের উপরে আমরা খুব মানে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যাতে এর আগে মানে যত MLA আসলো এরকম বড় ধরনের কোনো কাজ দিতে পারছে না, কিন্তু আমরা কিশোরনাথে আইয়া মানে এরকম যতটুকু মানে সাহায্য করছে বা কাজ দিছে আমরা মানে তারে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ওনাকে আমরা বাগান তরফ থেকে ওনাকে শতকোটি ধন্যবাদ জানাই। শিলচর শহরে কলেজ রোড এলাকায় অবস্থিত IISD এডুকেশনাল হাবের পক্ষ থেকে বৃহস্পতিবার 2 মাসের ফটোগ্রাফি কোর্সের যাত্রা শুরু হলো। এদিন ডিপ্লোমা সম্পূর্ণ করা 15 জন ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও 6 জন বিউটি পার্লার কোর্স সম্পূর্ণ করা ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়। পরে হাবের ম্যানেজিং ডিরেক্টর রত্নদীপ রায় বলেন, নতুন করে IISD এডুকেশনাল হাবের কয়েকটি সেন্টার করা হচ্ছে, সেগুলো যথাক্রমে ভাগাবাজার, করিমগঞ্জ, লিঙ্করুড, বদরপুরে। এতে উপস্থিত ছিলেন রাজাউল, জয়সওয়াল, সন্দীপ রায়, পূজা চক্রবর্তী প্রমুখ। আজকে আমাদের অফিসে মানে IT সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়েছে। লকডাউনের সময় কিছু ব্রেক হয়েছিল, ওদেরকে কোর্স কমপ্লিট করিয়ে 15 থেকে 20 জনের সার্টিফিকেট দেওয়া হয়েছে আজকে। আর বিউটি ও মেকআপ আর্টিস্ট কোর্সের আমাদের 6 জনের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর মেইনলি আমাদের এখানে কিছু সেন্টার রিক্রুটমেন্ট আমরা করেছি, যেমন ভাগাবাজারে মডেল সেন্টার হচ্ছে আমাদের, করিমগঞ্জে আমাদের সেকেন্ড সেন্টার হচ্ছে, লিঙ্করোডে আমাদের একটা সেন্টার হচ্ছে, আর আমাদের ইয়েতে বদরপুরে আর একটা সেন্টার আমাদের হচ্ছে। আলটিমেটলি কমিউনিকেশন প্রবলেমের জন্য আমরা কিছু নতুন এন্টারপ্রিনার আমরা ক্রিয়েট করেছি, যারা নিজে AISD বিজনেসটা করে নিজে ডেভেলপমেন্ট আর ইয়াং জেনারেশন স্টুডেন্টদের ডেভেলপমেন্টটা হচ্ছে। হাইলাকান্দিতে 2 জন ভুয়ো কাজীকে গ্রেফতার করল পুলিশ। তারা হলেন নুরুল হক লস্কর ও আব্দুস সালাম মজুমদার। ভুয়ো কাজীর হাতে প্রতারিত ফয়জুল জালাল চৌধুরীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নুরুল ও সালামকে গ্রেফতার করে। ভুয়ো কাজীর বিরুদ্ধে আদালতে মামলা করেন বৈধ কাজী সংস্থা। পরে বৈধ কাজী সংস্থার আইনজীবী গুলজার হোসেন সাংবাদিকদের কাছে হাইকোর্টের নির্দেশ তুলে ধরে বলেন, সরকারি কাজী ব্যতীত কেউ সরকারি সার্টিফিকেটের মতো ডিভোর্স ও ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন না। সরকারি কাজী ছাড়া কেউ বিবাহের সার্টিফিকেট দিলে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে এই সার্টিফিকেটে সরকারি কোনো বৈধতা নেই।
আইনজীবী গুলজার হোসেন ও সরকারি কাজী সৈয়দুর রহমান লস্কর প্রমুখ ভুয়ো কাজের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কারণ তারা যে হারে মানুষের মিসলিডিং করে, ইনোসেন্ট মানুষের মিসলিডিং করে, তারা মানুষ যাওয়ার পরে তারা হয় যে তারাও সরকারি কাজী, তারা যেটা সার্টিফিকেট ইস্যু করে এটা বিল্ড সার্টিফিকেট, কিন্তু দেখা যায় যে এনআরসি ব্যাংক বা বিভিন্ন ক্ষেত্রে যখন লিঙ্কে দেখা নিতে যায় তখন এই ডকুমেন্টটা ইনভ্যালিড হয়ে যায়, কারণ এটা সরকারি কোনো রেজিস্টার্ড নাই। ওয়েরা সুপ্রিম কোর্টে কইছে মেরিট ডকুমেন্ট মাস্ট বি রেজিস্টার্ড, রেজিস্টার হয়েছিলাম কিন্তু তারা এটা তো রেজিস্টার্ড নাই, বিকজ দে আর নট লাইসেন্স হোল্ডার, গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার, আর তারা হইল বেসরকারি, আর যেটা হাইকোর্টে ক্লিয়ার তারা রাখছে বেসরকারি ইস্যু করতে পারে। তো আমার আমরা আজকে সম্মেলন করিয়া আমরা ওটা কইতে চাই আর যে আমরা হাইলাকান্দি তারা আশা করি আর বিহিত ব্যবস্থা নিবা। বেসরকারিরা তো বিভিন্ন সংস্থার নাম দিয়ে তারা করে, ওয়াল আসাম ইমাম কাউন্সিল, শূন্য সমাজ উন্নয়ন সংস্থা, সদৌ অসম ইমাম পরিষদ, শূন্য উলেমা সোসাইটি, বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে তারা ম্যারেজ ডকুমেন্ট ইস্যু করে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সংস্কৃত টোল ও মাদ্রাসা নিয়ে এক আলোচনা সভা শিলচরে, হিমন্তের নিন্দায় সরব বক্তারা। অপহরণের 48 দিনের মাথায় উদ্ধার রমিজের মৃতদেহ, চাঞ্চল্য জগদীশপুরে। চলে গেলেন কংগ্রেসের যুবনেতা মেহবুব, শুধু দল নয় ব্যক্তিগত ক্ষতি বললেন সুস্মিতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।